যারা আছেন, কেন্দ্রীয় নেতা ছাড়া কেউ মঞ্চে থাকবেন না। সংগ্রামী সাথী বন্ধুরা, মঞ্চে কেন্দ্রীয় নেতা এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। দুর্গাপুরের গণ মানুষের নেতা অ্যাডভোকেট নাদিম মোস্তফা, আপনাদেরকে থামার জন্য বিনীত অনুরোধ। সংগ্রামী ভাইয়েরা, জালো 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 রে জালো জালো রে জালো, খালেদা জিয়া ভয় নাই, খালেদা জিয়া ভয় নাই। আজকের মিটিংটা সফল করতে দেন, মাঠে থাকবেন কি সবাই? তুই হাত তুলে, তুই হাত তুলে দেখান, তুই হাত তুলে দেখান, তুই হাত তুলে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় নির্বাহী কমিটি, বিপ্লবী রাজশাহী বিভাগীয় সংগঠনের সম্পাদক। সংগ্রামী ভাইরা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিশৃঙ্খলা বন্ধ করতে হবে, বিশৃঙ্খলা বন্ধ করতে হবে, বিশৃঙ্খলা বন্ধ করতে হবে। সংগ্রামী ভাইরা, আমার সঙ্গে চলবেন, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মিটিংয়ে কেউ বিশৃঙ্খলা করবেন না, মিটিংয়ে কেউ বিশৃঙ্খলা করবেন না। আমি আপনাদের সকলে বিশ্বাস করে করে বক্তব্য শেষ করছি। যদি আজকে এইরকম মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা হয়, তাহলে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আজকে ভেঙে পড়েছে, আজকে বিচার বিভাগ ভেঙে পড়েছে, আজকে শাসন বিভাগ ভেঙে পড়েছে, আজকে বাংলাদেশের টাকা লুট করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আজকে সরকারকে সাধারণ মানুষ